বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন। দেখতে দেখতে আমরা 2022 সালের আগস্ট মাসে চলে এলাম। কিভাবে সময় বয়ে গেল বুঝতেই পারলাম না। আর আগস্ট মাস মানেই আমাদের ভারতীয়দের কাছে একটি বিশেষ মাস, কারণ 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই দিনটির গুরুত্ব আমরা সকল ভারতীয়রাই জানি। স্বাধীনতার জন্য কত মানুষ আত্মবলিদান দিয়েছে নিজেদের, সেই সব স্বাধীনতা সংগ্রামীদের ঋণ আমরা হয়তো কোনোদিনই শোধ করতে পারবো না। স্বাধীনতা সংগ্রামীদের কথা উঠলেই সবার আগে আমাদের মাথা এবং মনে একজন মহান ব্যক্তির নাম সবার আগে আসে। আমি জানি আমার মতোই আপনারাও বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। আগে হ্যাঁ, আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। বিখ্যাত জয় হিন্দ স্লোগান আজ আমরা কত সহজেই গর্বের সহিত বলে থাকি, তবে এই স্লোগানের প্রবক্তাও ছিলেন আমাদের নায়ক নেতাজি। বাঙালি পরিবারের ছেলে নেতাজি বিবাহ করেছিলেন একজন সুন্দরী অস্ট্রিয়ান নারীকে, যার নাম ছিল এমিলি সেঙ্কল। তার মেয়ের নাম অনিতা বসু। পরবর্তীকালে তিনি জার্মানিতে একজন বিখ্যাত অর্থনীতিবিদ হয়েছিলেন। 1897 সালে 23শে জানুয়ারি তৎকালীন অবিভক্ত বাংলার উড়িষ্যায় জন্মগ্রহণ করেন নেতাজি। 1902 সালে ভর্তি হন কটকের প্রোটেস্টান্ট ইউরোপিয়ান বিদ্যালয়ে। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে চান সেই বলে 1919 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান তিনি, কিন্তু পরে দেশে ফিরে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে নিজেকে জড়িয়ে ফেলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তবে ভগবান স্বরূপ স্বাধীনতা সংগ্রামী নেতাজি এমন এক মানুষ যার জন্মদিন থাকলেও মৃত্যুর দিন নেই, এবং তার মহত্বের কথা কে না জানে। তবে এনার এই মৃত্যুর বিষয় নিয়ে আমাদের সকলের মনের মধ্যেই অনেক অনেক প্রশ্ন রয়েছে। সে কি সত্যি মৃত? কবেই বা তার জীবনাবাসন হলো? সেই সব রহস্যকে নিয়েই আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করি ভিডিওটি। আপনারা সকলেই জানেন যে গান্ধীজি এবং নেতাজির স্বাধীনতা আন্দোলনের পন্থা ছিল একেবারেই আলাদা। দুজনের ভাবনা একেবারেই বিপরীত ছিল। গান্ধীজি যেমন অহিংসা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন, নেতাজি সেখানে বিশ্বাসী ছিলেন সশস্ত্র আন্দোলনের। আন্দোলনের পন্থা বিপরীত হলেও নেতাজির প্রতি গান্ধীর শ্রদ্ধা কোনো অংশে কম ছিল না, তাই নেতাজিকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক বলেছিলেন তিনি। বন্ধুরা, যুদ্ধের একটি আলাদাই ভিত্তি আছে, যেমন শত্রুর শত্রু তোমার বন্ধু। নেতাজিও এই ভিত্তি অনুসরণ করেছিলেন। তিনি যখন বুঝলেন যে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করা সহজ হবে না, তখন তিনি ইংরেজদের শত্রুদের সাহায্য নেওয়ার পরিকল্পনা করতে শুরু করলেন। অর্থাৎ জাপান এবং জার্মানির সাথে বন্ধুত্ব করলেন তিনি। তার বিখ্যাত আজাদহিন্দ ফৌজ গঠন করলেন জাপানের সহায়তায়। নেতাজির সাহসিকতা সম্পর্কে সকলেই জানি, তার সাহসিকতার কোনো তুলনা হয় না। সেই সাহসিকতার একটি ছোট্ট নমুনা হলো, তিনি তৎকালীন গভর্নর জেনারেলের বিপক্ষে গিয়েছিলেন। নেতাজি একবার গভর্নর জেনারেলের সাথে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন। সাথে তার হাতে ছিল একটি ছাতা। হাতে ছাতা ঝুলিয়ে যাওয়ায় গভর্নর জেনারেল তাকে তিরস্কার করেছিলেন। সেই তিরস্কারের উত্তর দিয়েছিলেন তিনি তার মতন করে। সেই ছাতা তিনি গভর্নর জেনারেলের ঘাড়ে রেখে তার সাথে সংযত ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। তাহলে আপনারাই ভাবুন, কতটা সাহস থাকলে এই কাজ করতে পারে একজন মানুষ। বন্ধুরা, একটা উপমা আপনারা অবশ্যই শুনেছেন, সেটা হলো ঘরশত্রু বিভীষণ। নিশ্চয়ই শুনেছেন, এই রকম পরিস্থিতিতে নেতাজিকেও পড়তে হয়েছিল যখন তিনি কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তখন তারই দলের কিছু মানুষ তাকে হিংসা করতে শুরু করেছিলেন, যার জন্য অনেক বিপাকেই তাকে পড়তে হয়েছিল। আবার পরবর্তীকালে তিনি নিজের স্বেচ্ছাতে এই সভাপতিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন, যদিও তাকে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল, কারণ গান্ধীজির অহিংসা নীতি এক গালে চড় খেলেন আর এক গাল পেতে দাও, এই নীতির একেবারে বিপক্ষে ছিলেন নেতাজি। অর্থাৎ তার নীতি ছিল, এক গালে চর খেলে দুই চর আরও দিয়ে আসো। এবং ব্রিটিশরাও জানতো যে নেতাজি একাই তাদের জন্য অনেক বিপজ্জনক। এবং বিভীষণ যখন ঘরেই ছিল, তখন ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে নেতাজিকে পদত্যাগ করাতে একটুও খারাপ লাগেনি তাদের। এমনকি নেতাজির পরিবারের ওপর নজরদারি চালাতেন নেহরু। 1948 থেকে 1968 টানা 20 বছর ধরে তার পরিবারের ওপর নজরদারি করেছিলেন নেহরু। তখন তৎকালীন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তাই গোয়েন্দা বিভাগ সরাসরি সহজেই নেহরুর কাছে নেতাজির পরিবারের বিষয়ে সমস্ত রিপোর্ট পেশ করত। নেহরুর গুপ্তচররা নেতাজির পরিবারের নামে আসা সমস্ত চিঠির কপিও নেহরুর কাছে পেশ করত। এমনকি ওই পরিবারের কোনো মানুষ বিদেশ সফরে গেলেও সেখানে তাদের ছায়ার মতো অনুসরণ করা হতো। হিটলারের কথা কে না জানে? ইতিহাসের পাতায় হিটলারের একটি বিশেষ জায়গা আছে। এই হিটলারকেও নেতাজি চমকে দেওয়ার ক্ষমতা দেখিয়েছিলেন। একবার নেতাজি হিটলারের থেকে সাহায্য চাইতে জার্মানি গিয়েছিলেন। সেখানে হিটলারের অফিসের বাইরে তাকে অপেক্ষা করতে বলা হয়। অনেকক্ষণ অপেক্ষার পর হিটলার বাইরে আসেন।
নেতাজির সামনে দিয়ে হেঁটে গিয়েও সে নেতাজিকে ইচ্ছে করে দেখেও না দেখার ভান করেছিলেন। অনেকবার এই জিনিস করার পর হিটলার নেতাজির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখেন। নেতাজি তখন সংবাদপত্রের মধ্যে এতটাই মত্ত ছিলেন যে মুখ তুলে দেখার প্রয়োজনও মনে করেননি। কিছুক্ষণ বাদে তিনি বলে উঠলেন, হিটলার। হিটলার অবাক হয়ে গিয়ে বললেন, কিভাবে এতটা নিশ্চিত হলেন যে এটা আমি? তিনি উত্তর দেন যে কেবল আসলে হিটলারের স্পর্ধা হতে পারে আমার কাঁধে হাত রাখার। নিজের শত্রুকে বোকা বানানোর জন্য হিটলার অনেককে নিজের মতো হুবহু সাজিয়ে রাখতেন, কিন্তু নেতাজি আসলে হিটলারকে ঠিকই চিনতে পারেন। বন্ধুরা, বর্তমানে ভারতীয় সেনাবাহিনী কতটা শক্তিশালী সে সম্পর্কে আমরা সকলেই জানি। ভারতের সঙ্গে সহজে কোনো যুদ্ধে কেউ নামে না, কারণ আমাদের সেনাবাহিনী এতটাই উন্নত এবং শক্তিশালী। কিন্তু এই সেনাবাহিনীর জনক কে ছিলেন জানেন? আগে হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনীর জনক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশদের সাথে লড়াইয়ের জন্য তিনি যে আজাদহীন ফৌজ গঠন করেছিলেন সেটিই ছিল ভারতের প্রথম সশস্ত্র সেনাবাহিনী। তার সেই বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও বিপ্লবীদের প্রেরণা যোগায় এই বাণীটি। আগেই বলেছি তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন, সেটি শুধুই তার বাবার কথা রাখতে। কেমব্রিজ পড়াশোনা পড়তে যাওয়ার আগে বাবাকে কথা দিয়েছিলেন সিভিল সার্ভিস পরীক্ষায় বসবেন তিনি। তিনি সেই কথা শুধু পূরণ করেননি, বরং পরীক্ষার মেধা তালিকায় চতুর্থ স্থানে নিজের নাম করেছিলেন। তবে যে সরকারকে তিনি পছন্দ করে না সেই সরকারের হয়ে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেননি। বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তার মনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল। পরে 1921 সালে তিনি ICS অফিসারের পদ থেকে পদত্যাগ করেন। এত কিছু করা এতই সোজা ছিল না, স্বয়ং নেতাজিকেও 10 বারের বেশি কারাবরণ করতে হয়েছিল। 1921 থেকে 1941 এই 20 বছরের মধ্যে তিনি 10 বারেরও বেশি জেলে গিয়েছিলেন। অবশেষে 1941 সালে পালিয়ে তিনি জার্মানিতে চলে গিয়েছিলেন। 1942 সালে হিটলার তাকে একটি সাবমেরিন জোগাড় করে দিয়েছিলেন। নেতাজি দুটি সাবমেরিন করে জার্মানি থেকে মাদাগাস্কার ভ্রমণ করেছিলেন। তবে এই যাত্রা ছিল ভীষণ ভয়ঙ্কর। কথিত আছে এই যাত্রার আগে তিনি তার স্ত্রী এবং কন্যার কাছ থেকে শেষ বিদায় নিয়ে গিয়েছিলেন। এবার আসি সবথেকে জোরালোতম বিষয়ে, যেটা নিয়ে আজও আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন বাসা বেঁধে রয়েছে, সেটি হলো নেতাজির মৃত্যু। তবে আপনি জানেন তার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরেও তিনি বক্তৃতা দিয়েছিলেন? তাও আবার শুধু একবার নয়, 3 বার বক্তৃতা দিয়েছিলেন। সেখানেও তিনি বলেছিলেন, অহিংসার পথে কোনো দিন স্বাধীনতা আসবে না, স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিতে হবে। এমনকি এটাও বলেছিলেন যে তিনি যখন আবার দেশে ফিরবেন তখন এসে সেই সব মানুষদের বিচার করবেন যারা লালকেল্লা থেকে দেশবাসীর উপর অত্যাচার করেছেন। এত কিছুর পরেও নেতাজিকে যুদ্ধাপরাধী আখ্যা দেওয়া হয়েছিল। নেতাজিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধী হিসেবে বিবেচিত করা হয়েছিল এবং স্বাধীন দেশের ভারত সরকার তাতে স্বাক্ষরও করেছিল। অর্থাৎ আজও যদি কোথাও কোনোভাবে নেতাজিকে দেখতে পাওয়া যায় তাহলে তাকে সেখানেই গুলি করে হত্যা করার নির্দেশ আছে। তাহলে বুঝতে পারছেন একজন মহান দেশপ্রেমিককে কেন একজন যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করা হলো। বর্তমানে ভারত সরকার নেতাজির অনেক গোপন ফাইল উদ্ধার করেছেন এবং সেই সব দেখে অনুমান করা হয় যে স্বাধীনতার পরেও নেতাজি জীবিত ছিলেন। সেই সব তথ্য আপনাদের আমি জানাবো এবং সেখান থেকে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে সেই প্লেন দুর্ঘটনায় নেতাজির প্রাণ যায়নি। প্রথমত, গুমনামী বাবার সাথে নেতাজির মিল। উত্তরপ্রদেশের ফাইজাবাদ জেলায় এক গুমনামী বাবার চেহারার সাথে মিল পাওয়া যায় নেতাজির। সম্প্রতি সেই বাবাই যে নেতাজি ছিলেন এমন দাবি তুলছেন অনেকেই। সেই দাবি আরও জোরালো আকার ধারণ করেছিল যখন সেই গুমনামী বাবার কাছে থেকে কিছু পারিবারিক ছবি এবং চিঠি পাওয়া যায়। এমনকি তার বাক্স থেকে অনেক জিনিস পাওয়া যায় যার বেশিরভাগ জিনিস নেতাজির জিনিসের সাথে হুবহু মিলে যায়। দ্বিতীয়ত, ইতিহাস সাক্ষী যে 1945 সালের 18 আগস্ট তাইপেইতে ঘটে যাওয়া একটি প্লেন দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু হয়, কিন্তু সেখানকার সরকার বলেন ওই দিন বা তার আশেপাশে তাদের কাছে ওই জায়গা বা তার আশেপাশের কোনো জায়গায় এরকম কোনো প্লেন দুর্ঘটনার কোনো খবরই নেই। তৃতীয়ত, দেশনায়ক নেতাজির জীবনের শেষ দিনগুলিতে বারাণসীতে কাঁথি গ্রামের গুহায় সাধক হিসেবে জীবন কাটিয়েছিলেন। সেই সময় নেতাজি নিজেকে সাধক সাধানন্দ হিসেবে পরিচিতি দিতেন। ওই সময় কৃষ্ণকান্ত নামক একজন ছিল নেতাজির সবথেকে কাছের লোক। নেতাজির সাথে তার যে নিয়মিত যোগাযোগ হতো তা সেই সব কিছু কৃষ্ণকান্ত তার ডায়েরিতে লিখে গিয়েছেন। এমনকি পরে তার ছেলে শ্যামাচরণ নেতাজির কিছু চিঠি জনসমক্ষে এনেছিলেন। চতুর্থ, নেতাজির শেষ যে প্লেনে চড়েছিলেন সেখানে তার কো প্যাসেঞ্জার ছিলেন কর্নেল হাবিবুর রহমান। সেই প্লেন দুর্ঘটনায় নাকি নেতাজির মৃত্যু হয়, অথচ কর্নেলের গায়ে কোনোরকম কোনো আঁচড় পড়েনি। এটা একেবারেই অবিশ্বাস্য, তাই না? আদেও নেতাজি প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি তিনি বেঁচে আছেন? তাকে কি ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছিল নাকি তিনি নিজেই নিজেকে ষড়যন্ত্র থেকে সরিয়ে রেখেছিলেন? তিনি কি গুমনামী বাবা
নাকি অন্য কোনো সাধক? রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম কি তার নাকি অন্য কারো? আজও সেটা অস্পষ্ট। আশা করি নেতাজির মৃত্যু রহস্য একদিন না একদিন বেরোবেই। তবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।